নমস্কার দর্শক বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পালং শাকের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। পালং শাক তো আমরা অনেক রকম করে খাই, বাড়িতে একবার অবশ্যই বন্ধুদের বলবো পালং শাকের ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখবেন। একতারা কিন্তু গরম ভাত এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। পালং শাকের ইউনিক রেসিপি করার জন্য পালং শাক নিয়েছি 200 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পালং শাকটা কেটে নেব। কাটার আগে কিন্তু পালং শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কিন্তু পালং শাকটা কেটে নেব, একটু বড় বড় করে কাটলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন মন্দা পালং শাকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, একটা বাটির মধ্যে এবার তুলে নেব। এবার পালং শাকের মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ। লবণ দিয়ে পালং শাকটা ভালো করে মেখে নিতে হবে। পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে। মেখে নেওয়ার পরে কিন্তু 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এর সাথে লাগছে মুগ ডাল, 50 গ্রাম মুগ ডাল নিয়েছি, 1 ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এবার কিন্তু মুগ ডালটা বেটে নেব। মুগ ডালটা যখন বাড়বো তখন কিন্তু মুগ ডালের মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না। মুগ ডালটা বেটে নিয়ে আসছি, 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। হাত দিয়ে কিন্তু আরেকটু পালং শাকটা মেখে নিতে হবে। এবার কিন্তু পালং শাক থেকে যে জলটা আছে স্টার সেটা কিন্তু ফেলে দেবো, নিংড়িয়ে নেব পালং শাকটা। দেখুন মন্দা কত জল বেরোচ্ছে পালং শাক দিয়ে। একটা বাটিতে রেখে দেবো, যতটা পারবো জলটা কিন্তু ফেলে দিতে হবে পালং শাক দিয়ে। আমরা তো পালং শাক তো চচ্চড়ি করে খেয়েছি, ভাজা করে খেয়েছি। একবার বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু পালং শাকের ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি গরম ভাত কিন্তু এই দিয়ে কিন্তু একতলা খাওয়া হয়ে যাবে। দেখুন মন্দা পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলে দেব। দেখুন মন্দা পালং শাকের মধ্যে কিন্তু একটু জল নেই, যতটা পেরেছি কিন্তু নিংড়ে জলটা ফেলে দিয়েছি। এবার পালং শাকের মধ্যে অ্যাড করে দেবো যে মুগ ডালটা বেটে রেখে দিয়েছিলাম, সেই মুগ ডালটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/3 থেকে 3/1 ভাগ, সামান্য হলুদ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণও কিন্তু অ্যাড করবো, লবণটা কিন্তু পরে অ্যাড করবো, এখন অ্যাড করলে কিন্তু আবার কিন্তু পালং শাক থেকে জল বেরোবে। প্রথমে কিন্তু মশলা দিয়ে ডাল দিয়ে ভালো করে মেখে দিতে হবে। ওদিকে কিন্তু গ্যাস একটা কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, যখনই লবণটা দিতে হবে তখনই কিন্তু বড়গুলো ভাজা করে দিতে হবে। দেখুন মন্দা ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ওদিকে কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু এবার লবণ অ্যাড করে দেবো, সামান্য কিন্তু লবণ অ্যাড করে দিতে হবে, দিয়ে কিন্তু ভালো করে আবার মেখে নেব। লবণ দিয়ে কিন্তু দেরি করা যাবে না, করলে কিন্তু জল বেরিয়ে যাবে আবার। এবার বলার সেবে কিন্তু আমি ভাজা করে নেব। পরের মধ্যে যতটা ধরে ততটা কিন্তু দেবো, বেশি কিন্তু দেবো না, আমি দুবারে ভাজা করে নেব। একদিকটা শক্ত হয়ে গেছে, এবার কিন্তু উল্টিয়ে দেব। দেখুন মুদা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। দুদিকটা কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি, বাকিগুলো ঠিক এভাবে ভাজা করে নেব।
বড়গুলো ভাজা করতে করতে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। একটা বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচের থেকে তিন ভাগের এক ভাগ, পরিমাণ বুঝে হলুদ, স্বাদ বুঝে লবণ, হাফ চামচ আদা বাটা, প্রায় সামান্য জল অ্যাড করবো, করে ভালো করে গুলে নিতে হবে মশলাটা। ভালো করে মশলাটা গুলে নিয়েছি, ওদের কিন্তু বড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব সব। দেখুন বন্ধুরা, পালং শাকের বড়গুলো সব ভাজা হয়ে গেছে, এবার কিন্তু গ্রেভি তৈরি করে নেব। বড়গুলো ভাজার পরে কিন্তু কড়াতে অনেকটাই তেল ছিল, তেল একটু নামিয়ে নিয়েছি, আর একটু কিন্তু তেল আছে কড়াতে, ওই তেলে কিন্তু রান্নাটা করবো। তেলের মধ্যে যোগ করে দেবো সামান্য গোটা জিরে, এক শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। শুকনো লঙ্কাটা জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে, যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলাম, এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো, আগেরটাই গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে কিন্তু তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য চিনি আর গরম মশলা, চিনি অ্যাড না করলে কিন্তু পাঁচা পাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না, কম বেশি করে কিন্তু আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। সাই গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু জল অ্যাড করে দেবো, জল কিন্তু বেশি অ্যাড করবো না, সামান্য জল অ্যাড করবো এক কাপের মতন। বন্ধুদের বড় অবশ্যই কিন্তু বাড়িতে একবার পালং শাকের ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। অনেক বাচ্চারা কিন্তু শাক খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে খাওয়ালে কিন্তু তারা কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে কিন্তু পালং শাকটা দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নিলাম, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, এবার ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু বড়গুলো দিয়ে দেবো, এই বড়া কিন্তু শুধু মুখে কিন্তু খেতে ভালো লাগবে। বড়গুলো দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিলাম, এক থেকে দু মিনিট কিন্তু ফুটিয়ে নেবো আবার। দেখুন বন্ধুরা, এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি, এবার বড়গুলো কিন্তু একটু উল্টিয়ে দেবো, দিয়ে আর এক মিনিট ফুটিয়ে নেবো। বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনাদের কিন্তু ভালোই লাগবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আরও এক মিনিট ফুটিয়ে নেব, আরও এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি, পালং শাকের ইউনিক রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো, দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। পালং শাকের ইউনিক রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কী সুন্দর না লাগছে দেখতে। এই রেসিপিটি কিন্তু একতলা গরম ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।